যেমন তেমন পীর না, আমি বলেছি যেমন তেমন মানুষের বই আমি দেখাই না, একদম বাঘা বাঘা বল মাছ যেগুলো আছে সেগুলোকে আমরা ধরি আগে, ছোটখাটো যেগুলো চারা পোড়া আছে ওগুলো থাক নিচের চাপা। এ বইটা হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ এসহাক রাহিমাহুল্লাহ রচনা বলি। কি বললাম তার জানেন, আপনার চরমনে পীর সাহেবের নামটা বলে দিলাম, সামনে বার মনে আমাকে আর বাংলাদেশে ঢুকতে দেবে না। বুঝলে বেটা, তুমি ভারত থেকে এসে তুমি আমার নামে সমালোচনা করো, আর তাদের কর্তৃত্ব করে বাংলাদেশে চলে কি চলে না, সব জায়গাতে চলে, আমার মনে সামনের আশা হচ্ছে না। তো শেষবার তো ভাই আর কি করি, শেষবার তো বলেই যাই, ভাই আমার কি দোষ? বইটা তারা লিখেছে, তারা বিক্রি করছে, আবার বইয়ের পরিষ্কারভাবে চরমনায় পীর সাহেব লিখে দিয়েছে, বেদে মারিফতের 94 নম্বর পৃষ্ঠাতে লিখেছে যে বাবারা আমি 27 খানা বই রচনা করিয়া গেলাম, এই 27 খানা বই যারা পড়িবে এবং আমল করিয়া তোমরা জান্নাতের রাস্তা লইয়া লও। মানে পীর সাহেব যে 27 খানা বই রচনা করেছে ওগুলো পড়ো আর কি করবা, আমল করা জান্নাত যাও, আসেন একটু জান্নাতে যাই। পীর সাহেব যখন ওসিয়ত করেছে আমরা একটু বইটা পড়ি, পড়ে যদি আমল করার মতো হয় আমরা আমল করে জান্নাত যাবো, ভাই কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আসেন পীর সাহেবের কিছু আমরা নসিহা শুনি, যে আপনাদের হাক কানে পীর যেমন তেমন পীর নয়, এ দেওয়ানবাগি ভণ্ড নয়, রাজারবাগি ভণ্ড নয়, এ সর্ষিনা ফুলতুলি মাছ ভাণ্ডারি এরা নয়, এটা চর্ম নয় মানে চামড়ায় নাই, যে জিনিস লিখেছে বইয়ে ভাই আসলে এই যে কথা বা কাহিনী বই লিখেছে, এটা যদি ইসলামিক কান্ট্রি বা শাসক যদি থাকতো আসলে পীর সাহেবের চামড়া রাখতো না, নামটা ঠিক রেখেছে যে চর্ম না মানে চামড়া নাই মানে চামড়ায় থাকতো না। কি লিখেছে রাখেন, দাগানো আছে, বইটা আমার নয়, বইটা নাম হচ্ছে আশাকে মাশক, 35 নম্বর পৃষ্ঠা, বইটা ছাপিয়েছে মাহমুদ পাবলিকেশন, 38-3 বাংলা বাজার ঢাকা, 1100 ফোন নম্বর 71-23-92-4, আর একটা মোবাইল নম্বর দিয়েছে 01715-44-1557 নাম্বার দিয়েছে, বইটা আমার ছাপানো নয়। কি লিখছে দেখেন, পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবে তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল মানে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, থাকিবেন কে তাকিবেন। হাফেজ রহিমাহুল্লাহ বলেছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও জায়নামাজ রুমিল করিয়া তাহাতে নামাজ পড়ো। কি ভাই বলছে, কামেল পীর যদি কোনো মুরিদকে বলে যে তুই যা ওখানে মদের একটা পেয়ালা আছে এই জায়নামাজটাকে চুবা, চুবে গোটা রঙিল করে ভিজিয়ে স্যাচ্ছেদে করে নে, তারপর ওই জায়নামাজের পরে দাঁড়িয়ে নামাজ পড়, যদি পীর সাহেব বলে মুরিদকে করতে হবে, মুরিদ যদি না করে জাহান্নামে যাবে মানে মুরিদই থাকবে না। ভাই বলেন তো এরকম আকিদা যদি থাকে চামড়া থাকা উচিত? চিন্তা করেছেন ভাই, এটা বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়? আমরা পীরের বিরুদ্ধে কথা বললে বই ধরে ধরে পড়লে যদি আমাদের দোষ হয়, তবে আপনারা লিখেছেন বই বিক্রি করে ইনকাম করছেন, বা আমাদের দোষ কি? লিখে রেখেছেন, পরিষ্কার পড়ছি, আমি মুখস্থ বলছি না, কারণ আমি এগুলো আগে মুখস্থ বলেছি, অনেকে ভাবতে পারেন যে আছে না নাই, বক্তা নিজের ইচ্ছে মতো কথা বলছে, এরকম জীব আমার আর দা আপনার, যে কথা না থাকে আপনি কেটে বলেন কোনো আপত্তি নাই আমার। পরিষ্কার লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যায় নামাজ জঙ্গিল করিয়া তাহাতে নামাজ পড়ো, এখানে ক্ষান্ত নয়। তারা বলছে যে শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তা তুমি নিরাপত্তিতে আদায় করিবে। মানে দেখছেন যে পীর সাহেব বলছে যাও ওই মেয়েকে জেনা করো, যাও ওই মেয়েটার সঙ্গে জেনা করো। এখানে ঘটনা নিচে লিখেছে যে পীর সাহেব যদি কোনো মেয়েকে জেনা করার হুকুম দেয়, মুরিদকে বলে মুরিদ যা ওই মেয়েটার সঙ্গে জেনা করে আয়, যা জেনা করে আয়, এখন ও মুরিদকে জেনা করতে হবে, যে জেনা না করে তার মুরিদই থাকবে না। ভাই বলেন তো হাক্কানি পীর, ভণ্ড পীর না কিন্তু এটা, এটা কি পীর? হাক্কানি পীর। হাক্কানি পীরের যদি এই দশা হয় ভাই বাতিল গুলোর কি অবস্থা? আর পড়ব, আর পড়া পড়বেন? শোনার মতো হিম্মত আছে? আর অসংখ্য এমন ঘটনা আছে, অসংখ্য। আর একটা পড়ি তাহলে বুঝতে পারবেন, আরেকটা পড়বো ভেদে মারেফত, কি থেকে ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার 15-তে আর একটা কাহিনী রচনা করেছে পীর সাহেবদের কারামত। পীর সাহেবদের কারামত আলোচনা করতে গিয়ে কি লিখছে দেখেন, এই দেখেন পীর সাহেবের কারামত আর একটা লিখেছে ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার 15-16-তে কি লিখছে দেখেন পীর সাহেব। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিই, মানে পীর সাহেব এক মুরিদকে বলেছে যাও তুমি রোম দেশে যাও, তুমি যেতে পারবে? মুরিদ বলছে জি পারবো। তো পীর সাহেবের আদেশ শুনে তখন চলে আসছে তার মুরিদ,
আস্তে আস্তে রাস্তা দিয়ে একটা বয়স্ক বুড়ো মেয়ে, সামনে একটা লাশ আছে, লাশটা এখানে কান্নাকাটি করছে। পীর সাহেব তখন চলে এসে জিজ্ঞাসা করছে, বুড়ি তুমি কাঁদো কেন? তখন ওই বুড়ি মেয়েটা বলছে যে আমার একটা সন্তান ছিল, ওটা অনেক আগে মৃত্যুবরণ করেছে, আর আমার একটাই নাতি ছিল, ওই নাতিটা গরু পালতো, গরু পালার পরে কিছু উপার্জন করতো, ওই উপার্জন দিয়ে আমরা নাতনি মানে নাতি আর আমি দুজন খাওয়া দাওয়া করতাম, জীবনটাকে অতিবাহিত করতাম। তো আল্লাহ আমার নাতিটাকে আজকে মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে আমার নাতিটা, তখন আমি কিভাবে এখন এই সংসার চালাবো, এই দুঃখে আমি কাঁদাকাটি করছি। পীর সাহেব তখন কি বলছে দেখেন, এবার পীর সাহেব বলছে দেখেন, হুজুর কহিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। দেখেন কি লেখা আছে, হুজুর বলছেন কি, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। বা চিন্তা করেছেন, বা ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতো কি করতো না? কার হুকুমে? নিজের হুকুমে না, বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। ঈসা আলাইহিস সালাম কি বলতেন, হে ছেলে হে মেয়ে যাকে আসতো বলে তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও, সূরা ইমরান 49 নম্বর আয়াত। আর পীর সাহেব বলছে যখন দেখছে ছেলেটা মৃত অবস্থায় আছে, পীর সাহেব চলে গেছে গিয়ে বলছে ওঠ আমার নামে ওঠ। চিন্তা করেছেন পীরের ক্ষমতা দেখেন, এখানে ক্ষান্ত না রে ভাই, এতটুকু হলে তো নাহলে একটু তাবিল ব্যাখ্যা ট্যাখ্যা করে অন্যদিকে গড়িয়ে নিয়ে চলে যেত, ওতটুকু সুযোগ রাখেনি, তারপরে কি লিখছে দেখেন। তখন ছেলে উঠে দাঁড়াইয়া এবং বলিল, আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরা কোল জোড়ায় বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জেন্দা করিয়াছে। কে জেন্দা করিয়াছে? আল্লাহর ওলি। তারপর দেখেন এই ঘটনা প্রকাশ হওয়ার পর পর খাটে মুসলমান বাদশার কাছে খবর পৌঁছালো হলো। বাদশা কুতুব সাহেবের দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধা নাতিকে জিন্দা করিয়াছেন? মানে এই যখন দেখছে মৃত মানুষকে জীবিত করে দিয়েছে, গোটা এলাকাটা স্বর্গ পেকে গেছে। সে দেশের বাদশা ছিল একজন মুসলিম শাসক, তো মুসলিম শাসক বলতে ঠিক আছে ওই পীর সাহেবকে আমার দরবারে হাজির করো। এখন হাজির করার পরে এখন বাদশা জিজ্ঞাসা করছে পীরকে, এই তুমি কি বলে এই সন্তানটাকে জীবিত করেছে বুড়ির? পীর সাহেবের গর্জন দেখেন, পীর সাহেব বলছে, তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হও। দেখেন বাদশার কাছে এসে স্বীকার করছে যে আমার আদেশে তুমি জীবিত হও, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বোন তো মুসলিম লিখতে পারে, খ্রিস্টানরা লিখতে ভয় করবে, কেন বাইবেলে এখন পর্যন্ত গসপেল অফ জন পড়েন নিউ টেস্টামেন্ট 14 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ, যীশু খ্রিস্ট তিনি যখন বলছেন যে আমি মৃতকে জীবিত করি ঈশ্বরের ইচ্ছায়, কার ঈশ্বরের ইচ্ছায়। ভাই খ্রিস্টানরা তাদের বাইবেলকে এখন মধ্যে বিকৃত যথাযথ ভাবে করতে পারিনি, অনেক অংশের তৌহিদ এখনো মজুদ আছে। ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি আমার পিতার ইচ্ছাতে আমি মৃতকে জীবন্ত করি, আমি ভূতকে ছড়াই, বারবার একই কথা বলেছে। কিন্তু পীর সাহেবের গর্জন দেখেছেন, বলছে যে আমি বলেছি বাদশার দরবারে, আমি বলেছি যে ছেলে তুমি আমার আদেশে দাঁড়াও। এখানে ক্ষান্ত নাই, আরো গর্জন আছে, যত নিচে পড়ব তত গন্ধ বের হবে। তারপরে কি বলছে দেখেন, বাদশা বলিলেন, আফসোস যদি আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন। বাদশা পীরের কথা শুনে বলছে যে আফসোস যদি তুমি আল্লাহর আদেশে জিন্দা হইতে, এ কথা বলিতে মানে বাদশা তৌহিদ ঠিক আছে বোঝা যায়, এ কথাতে বাদশা তৌহিদ ঠিক আছে, তার মানে তুমি নিজের ইচ্ছাতে বললে, আরে আল্লাহর উদ্দেশ্যে বলবে যে আল্লাহর ইচ্ছে দ্বারা। পীর সাহেবের ক্ষমতা দেখেন, আবার ক্ষমতা দেখাচ্ছে পীর সাহেব কিভাবে। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, নাউজুবিল্লাহ মিন জালিক, যে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করিব। এরপর আবার লিখছে দেখেন, তাহার আন্দাজ নাই, বলছে মাহবুদের কাছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব, মেয়েটাকে মানে ছেলেটাকে মানে বাঁচিয়ে দিয়েছি, আল্লাহর কাছে কি পারমিশন নিব, কি জিজ্ঞাসা করব, আল্লাহর আন্দাজ নাই। কেন আন্দাজ নাই ব্যাখ্যা করেছে দেখেন, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটাও নিয়ে গেল। তাই আমি পিসেব দেখেন বলছেন, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসিয়াছি। বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব, আল্লাহর মানে হুশ নাই। এই বুড়ির একটাই মাত্র নাতি ছিল যে গরু পালতো, আর দুজন মিলে খাওয়া দাওয়া করে জীবনটা গুজরান করতো, জীবন দেখি অতিবাহিত করতো, আল্লাহ এটাকে নিয়ে নিয়েছে। তাই আমি পীর সাহেব আল্লাহর দরবার থেকে জোরপূর্বক রুটকে ছিনে নিয়ে দেশে দিয়ে দিয়েছি।
ভাই বলুন তো, এগুলো যদি কেউ বিশ্বাস করে ভাই মুসলিম থাকবে? আমি এই জন্য বলি ভাই, পিঠ ধরা কিন্তু ফরজ। কি বললাম ভাই? পিঠ ধরা ফরজ। পীরকে না ধরলে আপনার ইমানই থাকবে না। বাবু তো এই পীর গুলোকে ধরা ফরজ কি ফরজ নয়? আরে ভাই, এই পীরকে ধরা ফরজ। চোর ধরা যেমন ফরজ, পীর ধরা তেমন ফরজ। ভাই চোর যদি বাড়িতে পড়ে, চোর ধরা ফরজ নাই ভাই? অবশ্যই ফরজ। কেন? চোর আপনার বাড়ি থেকে টাকা পয়সা ধন দৌলত নিয়ে চুরি করে চলে যাবে, আর পীর ধরা এই জন্য ফরজ যে পীর আপনার বাড়ির টাকা পয়সা যা আছে, ছাগল গরু ভেড়া মুরগি পর্যন্ত নিয়ে নেয়। এটা তো ন্যায় নাই, সবাই ইমানটা চুরি করে নিয়ে নেয়। চোর ধরা ডবল ফরজ। চোর ধরা ধরা যদি ডবল ফরজ হয়, পীর ধরা দশ ডবল ফরজ, আগে ফরজ। ভাই চোরকে ধরা পরে কি করা ফরজ? একদম উত্তম মাধ্যম, হাত দিয়ে পারেন, পা দিয়ে পারেন, না বেদ দিয়ে পারেন, যা ইচ্ছা তাই পারেন, দুম দাম দেওয়া ফরজ। পীরকে অবশ্যই ধরা ফরজ। এই পীরকে না ধরলে ভাই ইমানে খাতরা আছে, ইমানে দুর্বলতা আছে, তার জন্য ধরতে পারছেন এসব পীরকে। এই পীরকে ধরা ফরজ। পীর ধরার পরে চোরকে করা যা ফরজ, পীরকে তো করা তাই ফরজ। আর ইসলামী শাসক যে থাকে, তিনটা জিনিস করা ফরজ। এক, এই পীরকে ধরার পরে পরিষ্কার ভাবে তাকে বলতে হবে যে তুই তৌবা কর। প্রথমে মারতে হবে দুমদাম, যে কথা লিখেছিস কেন। মারার পর যদি হুশ বুদ্ধি ফিরে তো মধ্যে তৌবা কর। তৌবা যদি না করে, তারপর যদি ইসলামের শাসক রাষ্ট্র থাকে, একদম ঝুলিয়ে দেওয়া ফরজ। কেন? এইসব পীরদের জন্য, এইসব কেচ্ছাখানির জন্যই আজকে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তিকর আকিদা ভাই তৈরি হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই জন্য বলি পীর ধরা অবশ্যই ফরজ। ধরা পরে একদম চোরকে ধরা পরে যা করা ফরজ, পাই করাই ফরজ। মহানশ্বর তার কাছে এই দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদের সকলকেই যথার্থ এবং সঠিক আকিদা গ্রহণ করা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।